গ্রাফিক পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মামুনুর রশিদ আজকে দেখাবো কাস্টম শেপ টুল তো প্রথমে চলে যাবো আমার টুলস বার থেকে কাস্টম শেপ টুলসে কাস্টম শেপ টুলসে আমরা এখানে রেক্টেঙ্গুল টুলস এর মধ্যে পাবো একদম লাস্ট যে টুলসটা কাস্টম শেপ টুলস আগের টুলস গুলোর মধ্যেই বাট একটু ডিফারেন্স আছে এবং নতুন একটা অপশন আছে এখানে আমরা যদি অপশন অপশনবারের দিকে তাকাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে কিছু অপশন আছে এখানে জাস্ট শেপের এখানে যদি অ্যারোতে ক্লিক করি অথবা এই এইটার উপর যদি ক্লিক করি আইকনের উপর ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখানে অনেক এখানে কাস্টম এখানে দেখেন কিছু শেপ পাবো যে যেখানে আমরা যেগুলো আমরা খুব ইজিলি ইউজ করতে পারবো দেখেন এটা আপনি এরকম ইউজ করতে পারবেন এইগুলো আমার হচ্ছে যে এখন স্ট্রোক দেয়া আছে আমি যে স্ট্রোক অফ করে দিচ্ছি এটা আপনি ফিল কালার দিয়ে দিতে পারেন এখানে দেখেন কপি এগুলো আপনাকে তৈরি করতে হবে না সো আমি এটা কিভাবে করব এটা জাস্ট আপনি অল্টার শিফট প্রেস করে করেন অথবা শুধু শিফট প্রেস করে করেন তাহলে কাজ হবে এন্ড এখানে কি দেখেন কিছু আইকন দেয়া আছে জাস্ট আপনি এটা অল্টার শিফট প্রেস বা শুধু শিফট প্রেস করে কাজ করেন দেখেন এইসব এইসব দেয়া আছে এইসব আমি কাজ করেছি আগে সেই জন্য এগুলো কিন্তু এখানে শো করছে অ্যান্ড দেখেন এইগুলো দেওয়া আছে অনেক অনেক এখানে এখানে কাস্টম কিছু দেওয়া আছে এখানে দেখেন টিএম এগুলো কিন্তু আমাদের ডিজাইনের জন্য অনেক সময় লাগবে অনেক সময় লাগবে বাট এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো দেখেন অনেক অনেক আইকন আছে সো এগুলো কি করে এখানে আসবে আপনার এই যে দেখেন এখানে অপশন একটা ইয়ে আছে এখানে সেটিংস আইকন আছে সো এখানে ক্লিক করার পর এখানে যদি সাপোজ আমি এখানে অ্যানিমেলসে ক্লিক করি তারপর আমি যদি ওকে প্রেস করি শুধুমাত্র অ্যানিমেলসের যেগুলো আছে সেগুলো চলে আসবে এখন ব্যাপার হচ্ছে যে এটার মধ্যে অ্যানিমেলসে যাওয়ার পর যদি আমি এখানে অ্যাপেন্ট করে দিই তাহলে দেখেন আমাদের এটা অ্যাপেন্ট হয়ে যাবে অ্যাড হয়ে যাবে আই মিন অল যদি ক্লিক করি অল সব যত আছে সবগুলো কিন্তু এখানে এখানে থেকে চলে আসবে তো আপনার যেটা প্রয়োজন হবে সাপোজ এগুলো অনেক সময় অনেক কাজে প্রয়োজন হবে আপনার ডিজাইনের জন্য সো খুব ইজিলি সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন খুব ইজিলি এগুলো ইউজ করতে পারবেন এবং কালার যেভাবে আগে আমরা ইউজ করেছি সেভাবে আপনি ইউজ করতে পারবেন সো এই ছিল আজকের টিউটোরিয়ালসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম